তুই কি করতে এসেছিস এখানে? চুমকি, তুই একটু বাইরে যা। মায়ের সাথে আমার আলাদা করে কথা বলার আছে। কেন? সবার সামনে মাকে এইভাবে অপমান করে তোর শান্তি হয়নি? যে আলাদা, একটু বাইরে যা। চুমকি, দিদি যা বলছে তাই শোন না মা, যা বাইরে যা। মা, এটা তুমি কি করলে? মা, তুমি নিচে যাই বলো না কেন? আমি খুব ভালো করে জানি মা, ওই হার দুটো তুমি যত্ন করে সরিয়ে রাখোনি, তাহলে তোমার জল খাওয়ার অজুহাতের দরকার পড়তো না। তুমি এই হারগুলো ইচ্ছে করে বাক্স থেকে তুলে রেখেছিলে কেন মা? মা মা, তুমি তো জানতে ওই হারগুলো পুজোর জন্য কতটা দরকারি ছিল। ওই হারগুলো ছাড়া পুজো বন্ধ হয়ে যেত মা। চারু রে, এখন তো বুদ্ধিও কাটাতে শুরু করে দিয়েছিস, ভালো ভালো। আমি লাটাই আলগা করে দিয়েছি চারু, বলে যা, সময় মতন সুতোটা কিন্তু আমি টান দেব। কি ভাবছো মা? হার লুকিয়ে লাভ নেই, তুমি ধরা পড়ে গেছো। আমি ভাবতে পারছি না মা, ওই হার দুটো তুমি? মা, লকেট দুটো নিয়ে তুমি কোথায় গেছিলে? ওই লকেট দুটো আমি বিক্রি করতে গেছিলাম, ওই হার দুটো আমি চুরি করেছি। কেন মা, কিসের জন্য? তোর জন্য চাই, তোর জন্য। আমার জন্য? হ্যাঁ, তোর জন্য চারু। চারু, আমার অনেক টাকার দরকার, অনেক টাকা। আর এত টাকা আমি পাবো কোথেকে? তাই বাধ্য হই। আমাকে বাঁচাতে তোমার এত টাকা দরকার মা, যে তোমার মেয়ের শ্বশুর বাড়ি থেকে তোমায় চুরি করতে হলো? মা, আমি আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে বাঁচাতে টাকার দরকার, আমি তার বিন্দু বিসর্গ জানি। তার কারণ তোর গায়ে যে আমি আজ পর্যন্ত আসতে দিইনি রে চারু, সবটাই মা, তোর মা নিজের ওপর নিয়েছে। কিসের কথা বলছো তুমি? বটিক, সেই রাতের কথা মনে আছে চারু? তোদের বের রাত, বটিক এখন হাসপাতালে রে চারু, জমে মানুষের টানাটানি চলছে, বাঁচবে কিনা কোনো ঠিক নেই। আর ও মরলে তোর জন্যই মরবে রে চারু। মা, সেই রাতে তুই নাকি ওকে জ্বলন্ত কাঠ দিয়ে মেরেছিলিস, আর ও নাকি আগুনের ওপর পড়েছিল, মনে আছে তোর চারু? তুই চলে আসার পর ও ঘরে আগুন লেগেছিল। হ্যাঁ রে, ওই ফটিকের এক বন্ধু কোনো রকমে ফটিককে ওখান থেকে সরিয়ে হাসপাতালে নিয়ে যায়। ফটিক বাঁচবে কিনা কোনো ঠিক নেই। আমার ফটিককে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, না না না, আমার কিচ্ছু যায় আসে না ওর কী হলো কি না হলো। কিন্তু কিন্তু ওর এক বন্ধু পরে যোগাযোগ করেছে, ও বলেছে হাসপাতালে চিকিৎসার জন্য ফটিককে বাঁচাতে হলে এখনও অনেক টাকার দরকার, অনেক। সে টাকাটা আমাদের দিতে হবে, আর তা না হলে ওরা পুলিশে তোর নামে ডায়েরি করবে চারু, ডায়েরি করবে। করুক। তুই কি বলছিস সে চারু? আমিও পুলিশকে বলবো মা, কেন আমি সেদিন ফটিকটাকে মারতে বাধ্য হয়েছিলাম আমি সবটা বলবো। আর এটাও বলবো তোমাকে টাকার জন্য চাপ দেওয়া হচ্ছে। মা, অন্যায়টা ও করেছে, তুমি কেন মাথা নিচু করবে? তুই বুঝতে পারছিস না চারু? তুমি বুঝতে পারছো না মা, পুলিশের কাছে গেলে ও ধরা পড়বে,
তার জন্য তোমার চুরি করার কোনো দরকার নেই মা, যাক না যাক পুলিশের কাছে, আমার কোনো ভয় নেই। কি বলছিস কি বলছিস চারু, তা থানা পুলিশ হলে তো আমার সংসারটা ভেসে যাবে রে। তোমার সংসার ভাসবে কেন? ভাসবে না চারু, থানা পুলিশ হলে কথাটা রাষ্ট্র হবে, জানতে পারবে যে বিয়ের রাতে চুমকিকে তুলে নিয়ে গেছিল পটিক, তোকে বিয়ে করতে চেয়েছিল, আর তারপরে জানতে পারলে চুমকিকে শ্বশুর বাড়িতে আর ঘর করতে দেবে না, ওর স্বামী শাওরি মা ঠাকুর সবাই ওর গায়ে থুতু দেবে রে চারু। ছুতু আমাদের গ্রামের কথা একবার ভাব, সবাই জানতে পারলে কি হবে, কি হবে চারু? তোর বাবা, তোর বাবি শোকটা সহ্য করতে পারবে না রে, বড় মানি লোক রে, গ্রামে সবাই এত মাননি করে তোর বাবাকে, সে জানতে পারলে যদি লজ্জায় অভিমানে গলায় দড়ি দেয় তাহলে কি হবে? তাহলে তুই বল মা, চুরি করা ছাড়া আমার কাছে আর কোনো পথ আছে? তুই বল চল, তুই বল, যে করেই হোক যে করেই হোক ফটিককে সুস্থ করার টাকাটা আমাদের দিতেই হবে। মাথা কাজ করছে না চল, মাথা কাজ করছে না। তুমি চিন্তা করো না মা, আমি দেখছি। তুই দেখবি সত্যি বল না, সত্যি দেখবি তো মা? হ্যাঁ মা দেখবো। তুই আমায় বাঁচালি মা, মা তুই আমায় বাঁচালি না, তুই জানিস না চারু জ্বালা সহ্য হচ্ছিল না রে মা, এত অপমান এত চিন্তা আর পাচ্ছিলাম না, রাতে ঘুমাতো না আমার। এখন এখন বটিকে বটিকে অনেক টাকা দিয়ে দিতে পারলে আমি বাঁচি মা, হে ভগবান রে ভগবান। ফ্যাক্টরিতে সব পুজোর অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তো? ওকে খুব ভালো কথা। হ্যাঁ আমরা বাড়ির পুজো সেরেই বিকেল বিকেল চলে আসবো। আপনি ওদিকটা সামলে নেবেন কিন্তু, ঠিক আছে থ্যাংক ইউ। বড় বৌমা। হ্যাঁ মা। ওদিকে কারখানার পুজোর জোগাড় যন্ত্র সব হয়ে গেছে তো? সব রেডি ওখানে মা, আমরা বাড়ির পুজোটা সেরে ওখানে রওনা দেবো। যাক বাবা ভালো হয়েছে। কি ব্যাপার, মাকে পেয়ে তো আমাকে ভুলেই গেছো। মা ভীষণী, এ আপনি কি বলছেন? আপনি হলেন আমার গুরু, আর আপনি তো জানেন গুরুর স্থান সবার উপরে। তুমি সব বোঝো নাকি? এই দেখুন তো, আমি খানিকক্ষণ আপনার কাছে আসিনি বলে আপনি আমাকে ভুল বুঝছেন। তোমার আমার বোঝা হয়ে গেছে চুমকি, তুমি এখন আসল কথায় কিছুতেই আসবে না। ঠিক আছে তাহলে আমাকে একটু মানে আমার ভুলটা শুধরে দাও, ঠিকটা বোঝাও, মানে বোঝাও একটু বসে গল্প করো, বোঝাও যে তুমি তোমার মাকে পেয়ে আমায় ভুলে যাওনি। সেই আর কি, আপনার কাছে বসি আর আপনাকে মায়ের চুরির কাণ্ডগুলো বলি, আর আপনি আমায় অমনি একটা লাথি মারুন। বার পেরেছিস তুই চারু, আমায় ঘর থেকে বার করে দিলি। কি রে চারু, মায়ের সাথে গোপন কথা তোর শেষ হলো? চারু একবার এদিকে এসো। আজও সেই তখন থেকে রান্নাঘরে একা একা কি করছে আমি জানি না, তবে আমাদের বলেছে বিরাট একটা সারপ্রাইজ দিচ্ছে।
দাদু ভাই আজকে নিজের হাতে মিষ্টি বানিয়ে সবাইকে একেবারে তাক লাগিয়ে। না না, সে তো সব ঠিক আছে মা, কিন্তু একা একা অতক্ষণ ধরে রান্নাঘরে আমার ভালো লাগছে না ব্যাপারটা। মা আমি কি গিয়ে একবার দেখবো? হ্যাঁ যাও না প্লিজ, চারু দেখে এসো একবার। কি গুরুদেব হঠাৎ এই সময় ফোন করছে কেন? কি ব্যাপার? দেখো দেখো। প্রণাম গুরুদেব। সে কি? হ্যাঁ গুরুদেব, হ্যাঁ হ্যাঁ আমি খেয়াল রাখবো, সাবধানেও থাকবো। ঠিক আছে। কি হয়েছে দিদিভাই? বললেন আটজন নাকি আজকে আগুনে ফাঁড়া আছে বাণী।